চেয়ারে বসে সালাত আদায় করার বিষয়ে অনেক সময় প্রশ্ন আসে আমাদের কাছে চেয়ারে বসে সালাত আদায় করা বৈধ কিনা আর বৈধ হলে কিভাবে সালাত আদায় করতে হবে আর যদি ইমাম কখনো বসে সালাত আদায় করেন সেক্ষেত্রে মুসল্লিদেরকেও বসে সালাত আদায় করতে হবে কিনা এই বিষয়ে প্রথম যে কথাই বলবো সেটা এই যে দেখুন দাঁড়িয়ে সালাত আদায় করা মানে ফরজ সালাতের ক্ষেত্রে দাঁড়িয়ে সালা আদায় করা এটা হলো সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য এটা রুকুন মানে কেয়াম হলো আর দাঁড়িয়ে সালা কেয়াম করা এটা হলো সালাতের রুকুন রুকুন আর কেউ যদি ইচ্ছা করে কোন ওজোর ছাড়া যদি কেউ রুকুন ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তির সালাদ বাতিল এটা কোনো সন্দেহ নেই এটা হলো ফরজের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে আর নফলের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহ তিনি বলছেন কেউ যদি সামর্থ্য থাকার পরেও যদি সে কোনো নফল সালাত বসে পড়ে তাহলে ওই ব্যক্তি অর্ধেক সব পাবে সালাতের অর্ধেক সব পাবে এই মর্মে যেটা হাদিস রয়েছে বখারি মুসলিম আল্লাহ বলছেন সালাতুর সালা হ্যাঁ যে ব্যক্তি বসে সালাত আদায় করবে দাঁড়ানোর ক্ষমতা থাকার পরেও তাহলে ওই ব্যক্তি সব পাবে অর্ধেক সব এটা হলো কাদের ক্ষেত্রে এটা হলো নফল সালাতের ক্ষেত্রে কিন্তু সালাদ যদি ফরজ হয় সেই ক্ষেত্রে মানে কোনো ওজোর ছাড়া হ্যাঁ ওই ব্যক্তিকে দাঁড়িয়ে অবশ্যই আদায় করতে হবে আর যদি ওজোর বসত ওই ব্যক্তি বসে আদায় করে এটা শরীরে যায় আল্লাহ নবী স্পষ্ট আমার মানে আমি আল্লাহ নবী সালামকে সালাতের বিষয়ে জিজ্ঞাসা করলাম কিভাবে সালাত তুমি সম্ভব হলে দাঁড়িয়ে সালাদ আদায় করো আর যদি সক্ষমতা না পাও তাহলে বসে পড়ো আর যদি সেটাও না পারো তাহলে তুমি কাক হয়ে সালাত তাহলে এখানে কিন্তু আল্লাহ নবী সালাম স্পষ্ট ভাবে বলে দিলেন যে যদি কোনো ওজোরের কারণে কোনো ব্যক্তি দাঁড়াতে না পারে তাহলে বসে পড়তে পারবে ঠিক আছে আর কেউ যদি বসার মতো সমর্থ না রাখে তাহলে সে শুয়ে থেকে পড়বে কাজ হয়ে পড়বে এ বিষয়ে বিশ্বের কোন আলেম দেমত করেন হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে পড়া রুকুন কিন্তু ওজোর বসত যদি অসুস্থ হয়ে পড়ে যেমন নাকি অসুস্থতার কারণে অজুর ক্ষেত্রে না করে এমন করা যেরকম বৈধ ঠিক তেমনি অসুস্থতার কারণে না দাঁড়িয়ে পড়তে পারলে বসে পড়বে এতে কোনো সন্দেহ এই বিষয়ে অনেকগুলি হাদিস আছে যে হাদিস দ্বারা ইঙ্গিত পাওয়া যায় এছাড়া পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহ তিনি ওজোরের কারণে কখনো কখনো তিনি বসেও পড়েছেন আবার ওজোরের কারণে তিনি কখনো কখনো কোনো কাঠ বা লাখড়ির উপর তিনি হেলান দিয়ে সলাতে দায়ী করেছেন প্রশ্ন যেটা আসলে একটা হলে যে বসে সলাতে দায়ী করা আর একটা হলো চেয়ারের উপর বসে এখানে আমাদের কিছু দেশীয় আলেম ওনারা মানে হটকারিতা ফতোয়া দিয়ে থাকেন ওনারা বলেন যদি সক্ষমতা রাখো তাহলে দাঁড়িয়ে করো আর না হয় বসে বসা বলতে তারা বলে যে মাটির উপর বসছে এগুলি আল্লাহ চেয়ার ছিল আল্লাহ চেয়ার বসে সালাস করে নেই আমি বলবো যে না এগুলি আবেগ দিয়ে শরীয়ত বোঝার চেষ্টা করেন না শরীয়তের ভাষাটা বোঝার চেষ্টা করে যেহেতু আল্লাহ নবী সাল্লাম তিনি স্পষ্ট ভাবে বলে দিলেন তুমি ইচ্ছা করলে দাঁড়িয়ে পড়ো না হয় তুমি বসে পড়ো না হয় কাছে পড়ো হ্যাঁ বসাটা একজন রোগী সে কখন বসে পড়বে এবং তার সুবিধা অনুযায়ী সে বসবে অনেক সময় রোগী বসতে পারে এবং সে রুকু করতে পারে ঠিক আছে না তাহলে সে অবশ্যই নিচে মাটির নিচে বসবে যেন সে রুকু সেচটা মাটিতে করতে পারে এটা তাদের উত্তম এটা কোনো সন্দেহ নেই আর এমন কিছু রুগী আছে ওই রুগীটা দাঁড়াতে পারে কিন্তু মাটিতে রুকু সেচটা করতে পারে না তাহলে সে রুকু কিভাবে করবে

আর ওই ব্যক্তি সালাজবাই করতেছিলেন একটা লাকড়ির উপর ফা ওয়াজা বাহাতাহু আলাল উদ লাকড়ি বলতে ওই ব্যক্তি কোনো একটা কা অথবা কোনো চেয়ার কোনো জিনিসের উপর মানে ऊंचा করে রেখেছে তো ওই ব্যক্তি ওই জিনিসের উপর শেজদা করতেছে আচ্ছা করতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মা ইলাইহি ফারাআল উদ ওয়া আখাদারা হ্যাঁ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির দিকে ইশারা করলেন যে তুমি এটা করছো কেন ওই ব্যক্তি ওই লাখড়িটাকে সরিয়ে দিয়ে আমার বালিশ নিয়ে আসলো না কোন লাখড়ি রাখবে তুমি যদি পারত তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি মাটির উপর করো মাটিতে সেচনা যদি না করো তাহলে তুমি আর সেদার মধ্যে বোঝা গেল জি জি বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাম কোন জিনিসের উপর যেমন বসে সালা দায়ী করে রুকু সেজা না করতে পারে তাহলে কোন জিনিসের উপর যে উঁচু করে সেজা করবে এটা চলবে

স্পষ্ট হাদিস উম্মে কায়েস রাজি আল্লাহ তানহ তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম যখন ওনার বয়সটা একটু বেশি হয়ে গেল এবং শরীর ভারী হয়ে গেল তখন তিনি সালাত করতেন ইয়া একটা লাকড়ি পাশে নিয়ে ইয়া আতামিদ আলাইহি সে লাকড়ির উপর তিনি ভর করে থাকতেন দাঁড়াতেন এবং ভর করে থাকতেন হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন আলবানী রাহমুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন তাহলে মানে একটা জিনিসের উপর ভর করে

আহ মিশরী বিদ্বানগুণ হানাফি মাঝাবের অনুসারী মিশরি বিদ্বানগুণ ওনাদের ফতরা যদি আমি ওনাদের একটু শুনিয়ে দিই যেহেতু এ বিষয়ে মানে আপত্তিকর কথা ওনারা বেশি বলছেন তাহলে হয়তো ওনাদের জন্য একটু উপকার হবে ওনারা বলছেন ইয়াজুজু লিমা লাথি কেয়ামি সালালি জা জালিসান আলা কুর্শি বলছেন কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে কুরশির ওপর বসে সালাযাত্রা করতে পারবে কোনো সমস্যা নেই ফাইন আল জুলুস আল কুরশি লাহু

বসা পড়াও যায় কেউ যদি বলে যে মাটির উপর পরা যায় বসা যায় না করেছেন বলে ওটা এমন কোন দলিল না যে কারণে একটা বৈধ জিনিসকে আমি সেটা না বিষয়ে আমরা বলবো এটা এখনো নতুন ফতুয়া না এটাহাম বা সকল গ্রহণযোগ্য আলেন্দ্র এই বিষয়ে ফতুয়া বসে সালা চোদাই করতে পারবে সে বসাটা মাটিতে বসতে পারবে বসতে পারবে আর সাহেব যদি বসে যদি সালা চোদাই করে তাহলে এটা করতে পারবে কিনা জি এ বিষয়ে কোনো সমস্যা নেই আহ অর্থাৎ মাজুর ব্যক্তি এখানে যেটা প্রশ্ন সেটা হলে কোনো মাজুর ব্যক্তি সে ইমামতি করতে পারবে কিনা তাই নাকি মাজুর ব্যক্তি ইমামতি করতে পারবে এতে কোনো সমস্যা নেই যেহেতু আল্লাহ নবী সাল্লাম তিনি অসুস্থ অবস্থায় তিনি ইমামতি করেছেন তিনি ইমামতি করেছেন তাই নয় কি তিনি করেছেন তবে তিনি করেছেন আর তার ইমামতিটা দুই অবস্থায় ছিল একটা হলেই যে উনি বসে সরাজ আদায় করেছেন আর মুক্তিদ্দ্বেরাও বসে আদায় করেছেন আরেকটি বিষয় সেটা হলে যে উনি বসে সলাচ আদায় করেছেন আর মুক্তিগুন দাঁড়িয়ে আদায় করেছেন

আর যদি অনুগত দাবি হলেই ইমাম যখন রুকু করে তোমরা তখন রুকু করো ওয়া ইদা রাফা ফারফহু ইমাম যখন ওঠে তখন তোমরা ওঠো ওয়া ইদা সলা জালিসান ফসাল্লু জুলুসান ইমাম যদি বসে সালাত আদায় করে তাহলে তোমরাও বসে সালাত আদায় করো হাদিসটি বুখারী ও মুসলিমের হাদিস ঠিক আছে আর এই হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে সেটা হলো যে উনি বসে সালাত আদায় করেছেন এবং উম্মতদেরকে ইমামের একতা করতে বলেছেন আচ্ছা আরেকটি হাদিসে ইশারা ইঙ্গিত পাওয়া যায় যে মুকশিদরা দাড়ি ছলাত করা করেছে এই মর্মে একটি বিস্তারিত হাদিস এই হাদিস তো আশরাজে আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে ফাকান রাসুলুল আমানে ফলাম্মা دخل المسجد মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন যে তুমি আবু বকরকে বলো উনি যেন ইমামতি করেন কয় এই বিষয়ে লম্বা একটা হাদিস আছে তো পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাজিয়াল তারা উনি ইমামতি শুরু করেছেন দাঁড়িয়ে ইমামতি শুরু করেছেন তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরবর্তীতে তিনি দুইজন সাহাবিকে দুই পাশে নিয়ে তাদের হাড়ের উপর হাত রেখে হর দিয়ে তিনি মসজিদে এগিয়ে আসছেন এবং মসজিদ সালাতে শরিক হওয়ার জন্য কাছে আসেন তো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তো যখন দেখলেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মসজিদে ঢুকে পড়েছেন চলে আসছেন তখন তিনি কি করলেন

কথা যেটা বলেছেন সেটা হলো এই যে ইমাম সাহেব যদি শুরুতে দাঁড়িয়ে সালাদ শুরু করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তারাও যেন ইমামের করতে দিয়ে করে। আর যদি ইমাম সাহেব দাঁড়িয়ে সালাত আদায় করেছে তারপরে তিনি হ্যাঁ পরবর্তীতে বসেছে সালাতের মাঝে হ্যাঁ ওজোরের কারণে বা সে রুকু করতে পারছে না বা সেজা করতে পারছে না চেয়ারে বসেছে বা মাটিতে বসেছে সেই ক্ষেত্রে যেহেতু উনি দাঁড়িয়ে কেয়াম শুরু করেছেন সল্লিগুন দাঁড়িয়ে সালা জায়গায় করবেন সমস্যা নেই করতে পারবে মুসল্লিগুন যদি দুটো অবস্থা বললাম শুরু থেকেই যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তারা দাঁড়িয়ে পড়তে পারবে আর যদি শুরু থেকে বসে পড়ে তাহলে বসে পড়বে এ শেষ কথা যেটা বলবো সেটা হলে আমরা ফেসবুক মাধ্যমে দেখতে পালাম যে হানাফি পন্ডিতগণের মধ্যে এখন সবচেয়ে মানে একজন বিশেষ ব্যক্তি প্রধান আলেম মানে ভারত উপমহাদেশের মাওলানা তাকি উদ্দিন ওসমানী হ্যাঁ উনিও কিন্তু অসুস্থ অবস্থায় চেয়ারে বসে তিনি সালাদ করতেছিলেন এবং ইমামতি করেছিলেন এই ভিডিও বা এই পিকচার আমরা অলরেডি দেখেছি তাতে জানা যায় যে ওনারাও এটাকে জায়জ মনে করেন আর যারা এটা নিয়ে বিতর্ক করছেন হ্যাঁ আমি মনে করি ওনাদের শরীয়তের বিষয়ে আরেকটু

যদি এরকম কোন প্রেক্ষাপট আসে যে মানুষ যখন মনে করবে যে এর কোনো বৈধতা নেই আমি মনে করি সেই ক্ষেত্রে জুতা পরে করে জনগণকে এই বিষয়টা সচেতন জন্য জুতা পরে করে মাঝে মাঝে দেখানো উচিত এই জন্য বলছি দেখুন অমর বিন আবিহি রাজি আল্লাহ হাদিস তিনি বলছেন

করেছেন ঠিক আছে এখন কেউ বলতে পারে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি হয়তো বা বাহিরে কোথাও সালাদ করেছেন হ্যাঁ তাহলে অথবা কোনো কারণ বসতে হ্যাঁ তাহলে এটা কি মসজিদেও কেউ পড়তে পারবে কিনা এক্ষেত্রে ওলামা এখন বলছেন যে এটা বাহিরেও পড়তে পারে জুতা পরে এমন কি মসজিদেও ইচ্ছা করলে পড়তে পারবে কিন্তু এখানে একটি কথা একটু যোগ করতে হবে সেটা হলে যে আসলে মসজিদ যদি কাঁচা হয় ঠিক আছে যেমন আল্লাহ যুগে ছিল তাহলে সেই ক্ষেত্রে মসজিদে কেউ যদি জুতা পরে সালাজ করে নিঃসন্দেহে সালাদ যায় এটা সন্দেহ নেই করতে পারবে তবে এখন যেহেতু কার্পেট আছে আছে লাগানো তাই নাকি পাকা করা আছে তো সেখানে জুতা পরে সালাজ করা কোনো প্রশ্নই আসে না এটা আর একটা পাগলাম এ ধরনের কিছু মানুষ আছে তারা বলে মনে করে যে জুতা পরাই সৌন্দর্য হ্যাঁ তারা আমাদের কায়ে করতে চায় যে আমার বলবো এটাও সীমা লঙ্ঘন এটাও সীমা লঙ্ঘন সীমালঙ্গন আচ্ছা এই বিষয়ে আরেকটি দলিল বলে আমি আলোচনা শেষ করে দেবো যে দেখুন আমরা যে জুতা পরে সালাচুদাই করবো এটা কখন তার একটা নীতিমালা আছে সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি একদিন জুতা পরে ইমামতি করতেছিলেন জি আমাদের যেটা প্রশ্ন আসছে যে ইমামও জুতা পরা ছিল মুসাল্লিরাও জুতা পরা ছিল আল্লাহ নবী সাল্লাম তিনিও কিন্তু ইসলিয়া সাহাবিহি হ্যাঁ তিনি জুতা পরে সরাচদাই করতেছিলেন কিন্তু জিব্রাহ আলী সালাম এসে আল্লাহ রসুলকে বলেছেন আপনার জুতার নিচে ময়লা আবর্জনা আছে ময়লা আছে না পাক আছে হ্যাঁ তো আল্লাহ নবী সালাম তিনি জুতাটাকে খুলে ফেলে দিয়েছেন তো উনি যখন জুতা খুললেন তো ওনার এই জুতা খোলা দেখে জুতা খুলে ফেলে দিয়েছেন তখন আল্লাহ নবী সালাম বলেছেন মা হামালাকুম তোমরা কেন জুতা খুলেছো আমাদের মধ্যে বলে আপনি যেহেতু জুতা খুলেছেন আপনার দেখা দিকে আমরাও খুলেছি

তিনি বলছেন যখন তোমরা কেউ মসজিদে আসবে তখন তোমার জুতার নিচে তাকিয়ে দেখো কোনো ময়লা আছে কিনা যদি ময়লা থাকে তাহলে সেটা মাটির সাথে ঘুষে পরিষ্কার করে তুমি জুতা পরেই সলা তাদের করো তাহলে এখানে কিন্তু আল্লাহ হুসুল একেবারে নির্দেশ দিলে কি এবং কারণ বা ওজোর ছাড়া জুতা খোলার প্রয়োজন নাই তিনি এটাই বুঝাতে চাই তাই নাকি তাহলে এই সালাদটি যদি সাহারায় হয় মানে খোলা জায়গায় হয় হ্যাঁ মাটি মানে মসজিদ ছাড়া যদি হয় তাহলে

কিন্তু সেগুলো এটা বলা যায় ইসলামকে ধ্বংস করে দিবে এরা আরো কিছু দেখাবে আমাদেরকে হ্যাঁ এ ধরনের নিজের পক্ষ থেকে